প্রশ্ন বারো সিটের এখানে বলা আছে এক্স কমা ওয়াই কমা দেন জিরো এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড অন হয় তবে দেখাও যে এক্স ডিভাইডেড বাই টু মাইনাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু মাইনাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই টু মাইনাস জেড ওয়ার থ্রি বাই ফাইভ অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ ত্রিশতম এবং চল্লিশতম এসেছে এছাড়াও শিক্ষক নিবন্ধন বারোতম শিক্ষক নিবন্ধন এবং পনেরোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে কোশ্চেনটা এসেছে এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে যারা পড়ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে অনার্স ফার্স্ট ইয়ারে কোশ্চেনটা দুই হাজার সালে দুই হাজার এগারো সালে এবং দুই হাজার তেরো সালে এসেছে এবং বিএসসি পাস করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই ষোলো সালে কোশ্চেনটা এসেছে তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করব একটু দেখে নেই ফার্স্টে আমাদের এখানে প্রত্যেকটা পদের নিচে যে হরটা আছে এখানে কি আছে হর টু মাইনাস এক্স এখানে হর কি টু মাইনাস হর এখানে হর কি টু মাইনাস জেড তাহলে ধরি এ সমান টু মাইনাস এক্স অর্থাৎ ফার্স্ট যে হরটা আছে প্রথমে যে হরটা আছে সেই হরটাকে এ ধরে নিলাম পরের হরটাকে বি পরের হর যেটা আছে সেটাকে সি ধরে নিলাম ধরে এই তিনটা হরকে যোগ করে দিব অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তাহলে কী দাঁড়াবে আমাদের টু মাইনাস এক্স প্লাস টু মাইনাস ওয়াই প্লাস টু মাইনাস জেড তাহলে এইখানে টু এখানে টু এখানে টু তিনটা টু যোগ করলে হয় কত 6 তারপরে দেখুন এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস তার মানে তিনটা থেকে মাইনাস কমন নিলে হবে এক্স প্লাস ওয়াই এখন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এইখানে কিন্তু আমার কোশ্চেনে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত দেওয়ার ছিল ওয়ান তাহলে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের পরিবর্তে এইখানে আমরা কিন্তু এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান বসাতে পারি কত ওয়ান তাহলে সিক্স মাইনাস ওয়ান মানই হচ্ছে ফাইভ তাহলে এই ফাইভটা কার মান এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে ফাইভ তো তারপরে এখানে আমরা এরপরে যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেই সূত্রটা অ্যাপ্লাই করবো হচ্ছে আমরা লেক্সার অনে যে থিওরেমটা বা উপায়দ্রটা ফার্স্ট উপায়দ্রটা নিয়ে আলোচনা করেছি সেই উপায়দ্যের একটা পার্ট এই যেটা সূত্র হিসাবে চিন্তা করব তাহলে সূত্রটা কী ছিল এর আগের অঙ্কগুলোয় কিন্তু সূত্রটা হিউজ ইউজ হয়েছে ব্যবহার হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কী ছিল আবার একটু দেখে নিই এখানে সাইড নোট করা আছে সিঁড়ে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু গ্রেটার দ্যান ওয়ার ই কল এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম এইখানে গ্রেটার দেন হবে নাকি গেটার দ্যান অর ইকুয়াল হবে এটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাই হবে তো গেটার দ্যান থাকলে গেটার দেন গেটার দেন অর ইকুয়াল থাকলে গেটার দ্যান অরিকল ইকুয়াল তাহলে এইখানে খেয়াল করুন এ টু দি পাওয়ার এম তার মানে এর পাওয়ার এম থাকবে বি এর পাওয়ারও এম থাকবে যেহেতু দুইটা পদ দুই দ্বারা ভাগ করতে হবে তিনটা পদ যদি থাকে তাহলে থ্রি দ্বারা ভাগ করতে হবে আর এইখানে কি হবে এই যে দুইটা বেইজ আছে অর্থাৎ এ এবং বি এই দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করে তার পাওয়ার কী দিতে হবে হোল টু দি পাওয়ার এম হবে তিনটা থাকবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কথা হইতো টু হইতো না তখন তখন হইতো থ্রি হোল টু দি পাওয়ার এম এখন এই ফরম্যাটে নেওয়ার জন্য আমরা যে জিনিসটাকে এ ধরেছি অর্থাৎ হরটাকে যে এ ধরেছি এই হরটাকেই আমরা এর পাওয়ার মাইনাস ওয়ান চিন্তা করব কেন এরও কারণ আছে আপনি কোশ্চেনে একটু খেয়াল করুন কোশ্চেনে কিন্তু এই যে টু মাইনাস এক্স এটা ওয়ান বাই আকারে আসে অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই এক্সটা যদি ধরি গুণ আকারে এটা ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস এক্স আকারে আসে অর্থাৎ প্রথম পটাই একটু বুঝিয়ে দিচ্ছি এখানে এক্স তাহলে এক্স ডিভাইডেড বাই টু মাইনাস এক্স তাহলে আমরা কিন্তু এই যে নিচের হরটাকে কী ধরেছিলাম এ ধরেছিলাম তাহলে এ এখন এইটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে ওয়ান বাই এ হয় না আর ওয়ান বাই এ মানি কি ওয়ান বাই এ মানি হচ্ছে এর পাওয়ার মাইনাস ওয়ান তো তাহলে এই যে এইখানে এ বলতে যে আমরা টু মাইনাস এক্স ধরেছি এই জিনিসটা থেকেই আমরা এটাকে এই ইনভার্ট চিন্তা করব। কেননা আমার কোশ্চেনে এই যে এটাকে আমরা হট চিন্তা করছি এটা নিচে আছে। এই কারণে আমরা ওয়ান বাই টু মাইনাস এক্স এইটাকে অর্থাৎ ওয়ান বাই টু মাইনাস এক্স তাহলে একটু খেয়াল করুন এই ইনভার্স বলতে কী বোঝাচ্ছে এ ইনভার্স কিন্তু হচ্ছে আমার ওয়ান বাই টু মাইনাস এক্স ঠিক আছে তাহলে এই এ ইনভার্স হচ্ছে ওয়ান বাই টু মাইনাস এক্স আর এই ওয়ান বাই টু মাইনাস এক্স থাকার কারণেই আমরা এই ইনভার্স চিন্তা করব তাহলে এইখানে যদি আমরা এটাকে এই ইনভার্স এক্স বাদে কিন্তু ওয়ান বাই টু মাইনাস এক্সকে এই ইনভার্স ওয়ান বাই টু মাইনাস ওয়াইকে বি ইনভার্স ওয়াইটা চিন্তা করবো না জেড বাদে অর্থাৎ ওয়ান বাই টু মাইনাস জেড এটা মানে সি ইনভার্স এটা চিন্তা করে আমরা এই যে সূত্রটা এখানে যে সূত্রটা আছে এই সূত্রটায় ফেলব তাহলে দেখুন এই ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্স তাহলে এখানে পদ আসছে কয়টা তিনটা তাহলে পদ যেহেতু তিনটা তাহলে কত দ্বারা ভাগ করতে হবে থ্রি দ্বারা গ্রেটার দেন অর ইকুয়াল তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি টু দি পার মাইনাস ওয়ান তার মানে এই যে সূত্রটা ছিল এই সূত্রটাই আমরা এই জিনিসটাকে চিন্তা করেছি তো তারপরে এখন আপনি অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যেটাই আমরা কিভাবে বুঝবো আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন আর এই ম্যাথগুলো আসলে ঘুরে আসে না এই ম্যাথগুলাই আসে সুতরাং প্র্যাকটিস যত করবেন পরীক্ষায় তত ভালো করতে পারবে এখন এই থ্রিটাকে এ পাশে নিয়ে আসি অর্থাৎ আর গুনুন করে দিই তাহলে দেখুন এই থ্রি চলে আসছে এই টার্মের সাথে তাহলে থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস আর এখানে লেফট সাইডে তাহলে কি থাকবে এই যে লবটা থাকবে লবটা কি ছিল এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্স তো এরপরে আমরা এই যে এ ইনভার্সটাকে কী লিখতে পারি ওয়ান বাই এ এটারও লেখার কারণ আছে এ ইনভার্স অর্থাৎ এ ইনভার্স এর পাওয়ার কত মাইনাস ওয়ান তাহলে এটার কিন্তু সূচকের সূত্র আছে এর পাওয়ার মাইনাস এন অর্থাৎ কোনো বেজের পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সেটাকে ওয়ান বাই আকারে লেখা যায় তাহলে এটাকে ওয়ান বাই আকারে লেখলে কী হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার তখন আর মাইনাস থাকবে না তাহলে এ টু দি পাওয়ার মানে কি ওয়ান এ তাহলে এই পরিপ্রেক্ষিতে এটা কিন্তু লেখা যায় সেই পরিপ্রেক্ষিতে এ ইনভার্স মানে ওয়ান বাই এ বি ইনভার্সকে সেমভাবে ওয়ান বাই বি প্লাস সি ইনভার্সকে ওয়ান বাই সি গ্রেটার দেন অর ইকল থ্রি এখন এইখানে খেয়াল করুন বি প্লাস এখানে এ প্লাস বি এই যে তিনটা এই তিনটার মান কত আমরা পেয়েছিলাম এই যে উপরে ফাইভ তাহলে এখানে মান বসিয়ে দিই ফাইভ ডিভাইডেড বাই তাহলে এখানে ওয়ান বাই এ ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই সি গ্রেটার দেন ওয়ার থ্রি এখন এইখানে কী করলাম এই যে এই আগের সূত্রটা এখানে আমরা যে সূত্রটা চিন্তা করেছি সেই সেম সূত্র সূত্রটা কী ছিল সূত্রটা কিন্তু আমার ছিল এই যে এর পাওয়ার মাইনাস এন থাকলে সেটার সূত্র কি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এই যে এই সূত্রটা তাহলে এখানে আমার একটু যদি খেয়াল করি এখানে কিন্তু আমার এই যে বেস বেস কত ফাইভ বাই থ্রি তাহলে ফাইভ বাই থ্রির পাওয়ার কত আছে ফাইভ বাই থ্রির পাওয়ার কিন্তু মাইনাস ওয়ান তাহলে ফাইভ বাই থ্রির পাওয়ার যেহেতু মাইনাস ওয়ান তাহলে এটা কি কীভাবে লেখা যায় ওয়ান বাই ফাইভ বাই থ্রি তার পাওয়ার কত হবে ওয়ান হবে তখন আর মাইনাসটা থাকবে না তাহলে এই জন্যই এই সূত্র ধরি অর্থাৎ এই সূত্র চিন্তা করি ওয়ান বাই ফাইভ বাই থ্রি হোল টু দি পাওয়ার ওয়ান লেখা যায় আর এই হোল টু দি পাওয়ার ওয়ান মানে এটাই এখন তারপরে থ্রি ইন্টু তাহলে এটাকে যদি আমি উল্টা দেই তাহলে থ্রি উপারে চলে যাবে ফাইভ নিচে চলে আসবে তাহলে থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ তাহলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি গেটার গ্রেটার দ্যান থ্রি ইন্টু থ্রি বাই ফাইভ এর পরের লাইনে আমরা যে কাজটা করছি সেটা আমরা দেখি তাহলে এইখানে কিন্তু আমার কি ছিল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি হুট করে এখানে টু চলে আসলো প্রত্যেকটা টার্মের সাথে তাহলে এটা কিভাবে এটা হচ্ছে আমরা উভয় পক্ষে টু কি করেছি উভয় পক্ষে আমরা টু গুণ করেছি তাহলে আমরা যদি আমার টার্মটা কি ছিল টার্মটা কিন্তু ছিল হচ্ছে এভাবে আমি যদি একটু চিন্তা করি আমার প্রথম টার্মটা ছিল কিভাবে ওয়ান বাই অন বাই এ প্লাস অন বাই বি প্লাস ওয়ান এই টার্মটা ছিল আমার গেটার দেন অর ইকাল কী ছিল থ্রি ইন্টু থ্রি বাই ফাইভ এখন একটু খেয়াল করুন এখন আমরা এই টার্মের পরে যে কাজটা করেছি সেই কাজটা উভয় পক্ষকে দুই ধারা গণ করেছি তাহলে আমরা দুই ধারা গুণ করলে কী হবে টু ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি গ্রেটার দেন অর ইকল থ্রি ইন্টু থ্রি বাই ফাইভ ইন্টু কত টু অর্থাৎ অসমতার উভয় পক্ষে আমরা দুই ধারা গুণ করেছি তাহলে দুই ধারা এখানে যদি গুণ করি প্রত্যেকটা পদের সাথে টু চলে আসবে তাহলে টু বাই এ প্লাস টু বাই বি প্লাস টু বাই সি গেটার দেন অর ইকুয়াল তিন তিন আর নয় নয় দুগুণে আঠেরো বাই ফাইভ দেখুন তাহলে আমার এই যে টার্মটা এই টার্মটা কিন্তু চলে এসেছে টু বাই এ প্লাস টু বাই বি প্লাস টু বাই সি গ্রেটার দেন অর এখানে কিন্তু গুণ করা হয় নাই তাহলে তিন তিন আর নয় নয় দুগুণে আঠারো ডিভাইডেড বাই ফাইভ আশা করি ক্লিয়ার তো তার পরের লাইনটা এটার পরে এইটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি একটু ভেঙে করিয়ে দিচ্ছি এটা আমি ডিরেক্ট চিন্তা করেছি ব্যাপারটা হচ্ছে এখানের তিন ধারা গুণ করলে আমাদের এই যে এই টার্মটা চলে আসে এখানে এই টার্মটা চলে আসে তো এরপরে আমরা যে কাজটা করেছি উভয় পক্ষে মাইনাস থ্রি নিয়ে পাই তাহলে উভয় পক্ষে যদি আমি মাইনাস থ্রি নেই তাহলে টু বাই এ প্লাস টু বাই বি প্লাস টু বাই সে তাহলে উভয় পক্ষে মাইনাস থ্রি নিলাম তাহলে মাইনাস থ্রি গেটার দেনের রিকল আঠেরো ডিভাইডেড বাই পাঁচ মাইনাস থ্রি তাহলে উভয় পক্ষে কিন্তু আমি মাইনাস থ্রি নিয়ে পাই এখন এইটা প্রমাণের স্বার্থে আমাদের এই কাজগুলো করতে হবে তো তারপরে এই মাইনাস থ্রিটাকে এখানে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি কীভাবে হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই তিনটা মাইনাস ওয়ান যদি যোগ করা হয় তাহলে মাইনাস থ্রি হয় এখন সেই মাইনাস ওয়ান করে প্রত্যেকটা পদের সাথে আমরা বন্টন করবো তাহলে টু বাই এ মাইনাস ওয়ান প্লাস টু বাই বি মাইনাস ওয়ান প্লাস টু বাই সি মাইনাস ওয়ান গেটার দেন অর এইখানে যদি আমরা একটু লসাগু করি ফাইভ লসাগু করা যায় কিন্তু তাহলে আঠেরো মাইনাস তিন আমরা করে দিলাম এই যে গ্রেটার দেন এর পরে তাহলে কিন্তু আমার এই যে একটু চিন্তা করুন এই যে এখানে যে টার্মটা এখানে কিন্তু আমার এই টার্মটা চলে আসছে টু বাই এ মাইনাস ওয়ান প্লাস টু বাই বি মাইনাস ওয়ান প্লাস টু বাই সি মাইনাস ওয়ান গেটার ডা কল এখানে কিন্তু আমরা লসাউ করে দিছি লস করলে এই জিনিসটা চলে আসে এরপরে এই টার্মে কী করা যায় এ লসাও করা যায় তাহলে এ লসাউ করে দিলাম এ লসাউ করলে এখানে উপারে হবে কি টু মাইনাস এ এখানে লসাউ করে দিলে কী হবে বি অর্থাৎ টু মাইনাস বি তারপরে এখানে লসাউ করলে কী হবে সি টু মাইনাস সি গেটার ডানের কল ফাইভ আঠেরো মাইনাস পনেরো তো এখন দেখুন এই টু মাইনাস এ এটার মানে হচ্ছে এক্স আর এ হচ্ছে কত টু মাইনাস এক্স এ কিন্তু আমরা আগেই ধরেছিলাম অঙ্ক যখন ফার্স্টে স্টার্ট করেছিলাম তখনই এ বলতে আমার কী ছিল এ বলতে কিন্তু টু মাইনাস এক্স ছিল বি বলতে কী ছিল টু মাইনাস ওয়াই সি বলতে কী ছিল টু মাইনাস জেড তাহলে এখন আমার ফার্স্ট পদ কি এ তাহলে এর ভ্যালুটা আমরা কিন্তু জানি টু মাইনাস এক্স তাহলে এ বসাই দিলাম টু মাইনাস এক্স এখন আমার এখানে দেখতে হবে টু মাইনাস এর মানে কি একটু খেয়াল করুন সুতরাং টু মাইনাস এ এটার মানে কি তাহলে দেখুন টু বসালাম তারপরে মাইনাস তো মাইনাস কী হবে এ এ বলতে কি এই যে মানটা এই মানটা যদি বসায় মাইনাস টু আর এই যে মাইনাসটার জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে প্লাস এক্স তখন এই মাইনাস টু এই মাইনাস টু কাটা যাবে তার মানে টু মাইনাস এ সমান এক্স এই কারণে আমাদের এক্স বসানো সেই ময়টা আমরা যদি চিন্তা করি তাহলে টু মাইনাস বি মানে হচ্ছে ওয়াই আর বি হচ্ছে টু মাইনাস ওয়াই তারপরে টু মাইনাস সি হচ্ছে জেড আর সি হচ্ছে টু মাইনাস জেড গেটার দেন আঠারো থেকে পনেরো বিয়োগ করলে থ্রি ডিভাইডেড বাই নিচে কত ফাইভ এটাই মূলত প্রুভড আর এ হচ্ছে এটা টু মাইনাস এ মানে এক্স এটা জাস্ট এখানে লিখে দেওয়া হয়েছে সাইড নোডে বোঝার সুবিধার্থে ঠিক আছে তো আশা করি ম্যাটটা আস